হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিস লাইফ স্টোরি। সো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজ বেরিয়ে পড়েছি অন্ধকার থাকতে থাকতে, রোজই এই টাইমেই উঠি মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে পড়েছি। চারিদিকটা দেখো, কুয়াশায় অন্ধকার হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। সো আমি আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকের জন্য। বাইরে এই দৃশ্যটা দারুণ দেখতে লাগে কুয়াশার জন্য। তো চলো, দেখা হচ্ছে মাঠে গিয়ে। তো এক্সারসাইজ করার পর বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার পর যা কাজ ছিল সমস্তটা সেরে একবারে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর এবার রান্না বসাবো। তো তার আগে বাপি এক্ষুনি চলে আসবে, বাপিকে চা করে দেবো। চা করে দেওয়ার পর রান্না বসাবো। তো দেখা হচ্ছে রান্না বসানোর পর। তো বাপি ফিরেছে, বাপিকে চা করে দিয়েছি। চা করে দেওয়ার পর ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে এসছে, তো এবার নামিয়ে ফেলবো ভাতটা। তো রান্নাবান্না কমপ্লিট করে ঘর গুছিয়ে, ঘর মুছে স্নান করে পুজো করে নিয়েছি। পুজো করে নেওয়ার পর বাইরে বসে আছি। তো বাপিরও ফেরার সময় হয়ে গেছে। বাপি ফিরলে, স্নান কমপ্লিট হলেই আমরা সবাই একসঙ্গে খেতে বসবো। তো তোমাদের দাদা ভাইও শুয়ে আছে স্নান করে, শুধু বাপির ফেরার অপেক্ষা। বাপি ফিরলে পরে একসঙ্গে খেতে বসবো সবাই। তো আমি এখন বাইরে বসে আছি। চলো দেখা হচ্ছে খেতে বসে। তো এখন দুপুরে খাবার দাবারে আমি ব্যবস্থা করছি, ততক্ষণে বাপি চলে আসবে, এবার সবাইকে খেতে দেব। তো চলো খেতে খেতে দেখা হচ্ছে। তো এবার ও বসে পড়েছে, ওর ভাতটা আমি রেডি করছি, এবার দেব। তো দুজনকে দেওয়ার পর আমিও নিয়ে নিয়েছি, একসঙ্গে বসে খেয়ে নেব। তার মধ্যে দেখো না, আবার কারেন্টটাও চলে গেল। তো উনি আবার নিজে ভাত মেখে খেলে শুধু তরকারিই উঠে যাবে, ভাত আর উঠবে না। ফোন দেখবে আর খাবে তোর জন্য। তো আমি সবসময়ই মেখে দিই ভাতটা।
তো জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে, এবার জামা প্যান্টগুলো ভাঁজ করে নিচ্ছি। বিকালের দিকে একটু ঘুরতে এসেছিলাম মাঠের দিকে, তো তোমাদেরকে একটু দেখাই পাশের ভিউটা। বাইরের ভিউটা দেখো, জাস্ট ওয়াও, কি দারুণ লাগছে দেখতে, তাই না? তো এবার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা প্রদীপটা দিইনি, তারপর দেখা হচ্ছে।
আমার শ্যামলিকে একটু প্রদীপে তাপ দিয়ে দিলাম। তো এদিকে আমার স্টুডেন্টরা চলে এসেছে, আমি পড়িয়ে নিচ্ছি। তো চলো ডিনারটা বানিয়ে ফেলি ঝটপট। তো চলো দেখা হচ্ছে ডিনারের সময়। তো আমি সবাইকে ডিনার সার্ভ করে দিলাম। তো চলো দেখা হচ্ছে ডিনারের শেষে। তো সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তো তোমরা কমেন্টে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লেগেছে, যেহেতু আমার ফার্স্ট ব্লগ এটা। তো কমেন্টে জানিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, চেষ্টা করবো সেটা সঠিক করে নেওয়ার। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সকলে ভালো থেকো এবং সবাইকে ভালো।